السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لله محبة الشتيم দরুদ ইব্রাহিম ইখলাসের সাথে সকল মিলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تكبر كوش بيت العجاد جامع مسجد كوميتي ردوغي ঈদগাহ ময়দানে আয়োজিত 15তম দুই দিন ব্যাপী আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল
এই মাহফিলের আজ সমাপনী দিবস, আখেরি মোনাজাত। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ দুলাল, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, 4 নং আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আনিস রহমান, আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান বরেণ্য আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বন্ধুগণ আলহাজ হযরত মাওলানা আবদুল্লাহ আল আমিন আমন্ত্রিত ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মাহবুবুর রহমান আল মাদানী, আমন্ত্রিত শ্রদ্ধাভাজন হাজরাত উলামায়ে কেরাম, মাহফিল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে সবর্ণতা শ্রদ্ধা মা এবং বোনেরা, সকলকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান মনির অত্যন্ত দয়া করে মেহরবানি করে আজকের এই সুন্দর আয়োজনে, জান্নাতি পরিবেশে তাফসীর কোরআন মাহফিলের মতো অতীব বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিলেন। সে মনিবের দরবারে মনিবের শিখানো ভাষায় মনিবের দেওয়া জবান ব্যবহার করে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে সোরে মহাত্মের সাথে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা সকলে মিলে আমাদের মনিব যিনি, আমাদের মাওলা যিনি, তার শুকরিয়া আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি প্রাণ ভরে আবেগ ভরা কণ্ঠে দরদ পড়ি, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, যার মাধ্যমে আমরা আমাদের আল্লাহর পরিচয় পেয়েছি, যার আগমনে পৃথিবী ধন্য হল, এর ধারা পরিপূর্ণ হল, পথ হারা মানুষগুলো সঠিক পথের দিশা পেল, জাহান্নামী মানুষগুলো জান্নাতি হল। সে নবীর প্রতি দরদ পড়ছি যার প্রতি একবার নিয়মতান্ত্রিক দরদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই 10টি সগীরা গুনাহ মাফ করে দেন, 10টি রহমত বর্ষণ করে, 10টি ইজ্জত বাড়িয়ে দেন। আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুহাদা ইকরামদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা দ্বীনের জন্য জীবন দিলেন, মাজলুম হয়ে কবরে গেলেন, বিশেষ করে মায়ানমারের জমিনে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম অপরবর্তিত জুলুমের শিকার হয়ে যে সকল বনি আদম নারী পুরুষ শিশু বৃদ্ধ অন্ধকার কবর চলে গেলেন,
দোয়া করছি মনির, তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো। বাউন্ন সনে ভাষার জন্য যারা জীবন দিলেন, ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান করুক। ১৯৭১ সনে দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়ে প্রিয় দেশ যারা স্বাধীন করে গেলেন, আজাদ করে গেলেন, মুক্ত করে গেলেন, জাতির বীর সন্তান, সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করছি। খাঁটি ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, ইমান নিয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। আপনাদের এই একাত্তর পুরুষ এলাকার জমিনে, এই জনপদের জমিনে আল্লাহর যত বান্দা যত বান্দী যারা পরিমাণ ইমান নিয়ে যারা অন্ধকার কবর চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আপনারা সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। গতকাল এই মাহফিলের শুরুর দিন ছিল, আজ সমাপনী দিবস। গতকাল এবং আজ এ পর্যন্ত হাজরাত উলামায়ে কেরামের জবান থেকে কোরআন মজিদের তাফসীর শুনে আসছিলেন। আপনাদের এই মাহফিল 15তম মাহফিল, তার মানে এর আগে এ মাঠে 14 বছর আপনারা কোরআন মজিদের তাফসীর শুনেছিলেন। কোরআন মজিদের তাফসীর শোনার ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা অনেক অনেক দিনের, এক যুগ থেকেও বেশি। সুতরাং কোরআন মজিদের এরকম প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ শ্রোতাদের সামনে কোরআন মজিদের কথা বলতে, নতুন করে কোরআন মজিদের বিষয়ে যেহেতু আপনাদের পূর্ব ধারণা অবশ্যই কোরআন মজিদ সম্পর্কে আছে, আমরা কোরআন মজিদের বিষয়ে নতুন করে কথা না বলে আমরা সরাসরি কোরআন মজিদ থেকে কথা বলার জন্য চেষ্টা করছি। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। কোরআন মজিদ থেকে কথা বলার মতো কোনো ইলম আমাদের নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। সব ইলমের মালিক আমাদের আল্লাহ। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি মনিব, তোমার শ্রেষ্ঠ কালাম থেকে কিছু বলতে, শুনতে, আমল করতে আমাদেরকে তৌফিক দান করো। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. আমরা কোরআন মজিদের একটি অতি পরিচিত সূরা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটির নাম সূরাতুত তাওবা, বড় তো সূরার নাম। সবাই একসাথে বলুন, আজকের মাহফিলে সিংহ ভাগী জোয়ান, কিন্তু দুর্ভাগ্যজনক শুরু থেকেই আওয়াজ একেবারে গুড়ার মতো। শুধু যুবক যারা আছো, শুধু যুবকরা একটু সুরাতের নাম বলি তো। সুরার নাম
এবার শুধু বুড়া যারা আছেন, বুড়ার একটু বলুন তো সুরান্ন। এবার জোয়ান বুড়া সবাই একসাথে বলি সুরান্ন। আরেকবার বলি, সুরাতে আয়াত রয়েছে 129টি। কয়টি আয়াত? সুরাতে রুকু রয়েছে 16টি। কয়টি রুকু? সুরার ক্রমিক নাম্বার 9। আমি আবারও বলছি, সুরার নাম তাওবা, আয়াত 129, রুকু 16, ক্রমিক নাম্বার 9, সুরাত মাদানী। সবাই একসাথে বলুন তো সুরাটির নাম, আয়াত, রুকু, ক্রমিক নাম্বার, সুরাতি মাদানী। এবার এইভাবে বলুন, আমরা কোন সুরা থেকে আলোচনা শুরু করছি? কত আয়াতওয়ালা সুরা, কত রুকুওয়ালা সুরা, কত নাম্বার সুরা? মাক্কি সুরা না মাদানী সুরা? সবাই একসাথে বলুন সে সুরাটির নাম। আমার ভাইরা, 129 আয়াত সম্বলিত সূরা তাওবা আমরা 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? এর আগে 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমার ভাইরা, সেই কথাটি হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের কাছ থেকে তাদের জান এবং তাদের মাল, এই দুইটা জিনিস কিনে নিয়েছেন, বিনিময়ে তাদেরকে জান্নাত দিবেন। আরো আসতে বল, সবাই একসাথে বলুন। আবার শুনুন, আমরা যে আয়াত তেলাওয়াত করেছি তার আগের আয়াত 111 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেছেন, আমি ইমানদারদের জান এবং তাদের মাল, এই দুইটা জিনিস কিনে নিলাম, বিনিময়ে তাদেরকে জান্নাত দেব। কে কিনে নিবেন? কয়টা জিনিস? কথা বলুন, এক, দুই, কাদের কাছ থেকে? বিনিময় কিছু দিবেন না। কি দিবেন? আমরা কি জান এবং মাল বিক্রি করে দিতে রাজি? এর আগে বলুন, আমরা কি জান্নাতে যেতে রাজি? কারা কারা রাজি না হাত তুলে তো দেখি। জোশ থাকা তো ভালো, তবে হুঁশ থাকা জরুরি। হুঁশ ছাড়া এই জোশ খুব বেশি কাজে আসে না। আমরা কি জান্নাতে যেতে চাই? কারা কারা চাই এবার হাত তুলেন তো দেখি। কোথায় যেতে চান? জান্নাতে যেতে হলে কয়টা জিনিস বিক্রি করা লাগবে? সবাই বলছেন, সবাই জান্নাতে যেতে চান, কিছু বিক্রি করা লাগবে না। কয়টা জিনিস? কার কাছে বিক্রি করা লাগবে? বিক্রি করলে কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। একটু আগে যেহেতু আমরা হাত তুলেছি জান্নাত পেতে চাই, তার অবশ্যই দুটা বিক্রি করে দেওয়াই লাগবে। ঠিক আছে কথা?
এবার বুঝে শুনে বলুন তো, এই যান এবং মাল বিক্রি করে দিতে রাজি আছেন? এখন রাজি হলেন না আগের থেকে রাজি ছিলেন? আগের থেকে রাজি ছিলেন, তাহলে ইনশাআল্লাহ জান্নাত পাওয়া যাবে। আমরা হলাম বিক্রেতা, ক্রেতা কে? আরো জোরে বলুন, আরেকবার বলুন। দুনিয়ার বাজারেও পচা মাল বিক্রি হয় না, হয় না? হয় না। দুনিয়ার বাজারে সাধারণত ক্রেতারা ভালোটাই কিনেন, দেখে শুনে পচাটা কিনেন না, ঠিক না কি? আমি আপনি একটু আগে আপনারা যে হাত তুলে বলেছেন যান এবং মাল বিক্রি করে দিয়ে দিতে রাজি, এ রাজি হলেই মালিক কিনবেন না, মালটা ভালো মাল হওয়া লাগবে। মালটা যদি পচা হয়, বাজে হয়, এরকম বাজে মাল পচা যান, আল্লাহ পাক কিনবেন না। আমি কি কথা বুঝতে পারছি আপনাদের? এই যানটা ভালো হওয়ার জন্য 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 9টা গুণের কথা বলেছেন। কয়টা গুণ? 9টা। আগের আয়াতে বলেছেন যদি জান্নাত যেতে চাও আমার কাছে যান এবং মাল বিক্রি করে দাও, আমি জান্নাত দেব। এখন আমরা রাজি হয়ে গেলাম, হ্যাঁ যান এবং মাল বিক্রি করে দিয়ে দিতে রাজি, কিন্তু রাজি হলেই তিনি কিনবেন, কিনতে বাধ্য বিষয় এরকম নয়। এর পরের আয়াতে মালটা ভালো হওয়া লাগবে, যানটা ভালো হওয়া লাগবে, ভালো হতে হলে 9টা গুণ লাগবে, সেই গুণের কথা তিনি বলেছেন। বান্দা তুমি যে আমার কাছে যান বিক্রি করে দিয়ে দিতে রাজি হয়েছ, এই 9টা গুণ কি তো লাগবে? গুণ লাগবে কয়টা? আরো জোরে বলুন, 9টা। এই 9টা গুণ যার ভিতরে থাকবে তার যান ভালো যান, ঠিক আছে কথা? এই 9টা গুণ যদি কারো ভিতরে না থাকে তার যান ভালো যান না পচা যান? আরো জোরে বলেন, এই যানের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে? আরো জোরে বলে পাওয়া যাবে? গুণ লাগবে কয়টা? এবার বলুন তো আল্লাহ পাক এই 9টা গুণের কথা কোন সূরাতে বলেছেন? কত নম্বর সূরাতে বলেছেন? কত নম্বর সূরাতে বলেছেন? এই সূরাতে আয়াত কয়টা? রুকু কয়টা? এই সূরাটি মাক্কি না মাদানি? এবার বলুন আল্লাহ পাক 129 আয়াত সম্বলিত সূরা কত নম্বর আয়াতে 9টা গুণের কথা বলেছেন? 112 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 9টা গুণ হলে পরে ব্যক্তির যান আল্লাহর কাছে বিক্রি হওয়ার যোগ্যতা অর্জন হয়, যোগ্য হয়, ওই 9টা গুণের প্রথম গুণ হলো আত্তাইবুন, ওই যান ভালো যান, যে যান অপরাধ করার পরে তওবা করে। এই 9টা গুণ যদি কোন রিক্সাওয়ালার মাঝে থাকে, কোন ঠেলাওয়ালা কুলি মজুরের মাঝে যদি 9টা গুণ পাওয়া যায়, তার যান বিক্রি হওয়ার যোগ্য। কথা বলে এইভাবে আওয়াজ দিবেন আপনারা? আজকের মাহফিলে এত যুবক, এটা বড় লজ্জা লাগে যুবকদের আওয়াজ শুনে। এই 9টা গুণ যদি কোন রিক্সাওয়ালার মাঝে থাকে, কোন ঠেলাওয়ালা কুলি মজুরের মাঝে থাকে, এমন রিক্সাওয়ালা গরিব কালো নিগ্রো আফ্রিকান নিগ্রো মানুষ, কিন্তু তার ভিতরে 9টা গুণ আছে, ওর যান আল্লাহর কাছে বিক্রি হওয়ার যোগ্য, এর বিনিময়ে সে জান্নাতের মেহমান, ঠিক কিনা? এই 9টা গুণ যদি আশরাফের ভিতরে না থাকে,
এই নয়টা গুণ যদি কোনো আলেমের ভিতরে না থাকে, এই নয়টা গুণ যদি কোনো ধনী মানুষের ভিতরে না থাকে, এই নয়টা গুণ যদি কোনো চেয়ারওয়ালার ভিতরে না থাকে, ওই জান ভালো জান না পচা জান? আরো জোরে বলে, এরকম গুণ কয়টা? এই নয়টা গুণ আমার ভিতরে থাকা দরকার, আপনাদের ভিতরে দরকার নাই? সর্বপ্রথম হলো আত্মাইবুন, সর্বপ্রথম গুণ হলো যারা তওবা করে ফেলেন। আমরা এখানে যারা আছি অপরাধ আছে না নাই? কার কার অপরাধ নাই? হ্যাঁ, উঠতেছিল মনে একদম বেগুনা মাসুম কিছু বাচ্চা ছাড়া। আমার মন বলে এখানে এমন একজন আল্লাহর বান্দা পাওয়া যাবে না, কোন না কোন অপরাধ করি নাই, ঠিক কিনা? এই 2018 সন যে শুরু হলো, আজ মাত্র 5 দিন গত হচ্ছে, এই নতুন বছরের 5টা দিনও গুনামুক্ত কাটাতে পারি নাই? আসতে কম, বরং নতুন বছরটা শুরুই করেছি গুনা দিয়া। আসতে পারেন নাই? আসতে পারে, ঠিক নয় কি? আমার ভাইরা, শুধু ব্যক্তিগত ভাবে নয়, শুধু পারিবারিক ভাবে নয়, শুধু সামাজিক ভাবে নয়, সারা পৃথিবীর সিংহভাগ দেশ নতুন বছর শুরু করে গুনা দিয়া জাতীয় ভাবে, ঠিক নয় কি? আমার ভাইয়েরা, দেশের নতুন বছর শুরুই হলো জাতীয় ভাবে গুনা দিয়া, আতশবাজি দিয়া, অশ্লীল নৃত্য অশ্লীল গান দিয়া। সারাটা বছর এই দেশের মানুষ থেকে কেমন করে ভালো কিছু আশা করা যায়? আজকে যে দিনটা গেল, আজকে যে দিনটা গেল, আমার মন বলে আজকের দিন তো কোনো না কোনো গুনাহ করেছি, ঠিক নয় কি? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বনি আদম খাতাউন وخيرুল খাতাঈনা তাওয়াবুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাতাউন, সব বনি আদম পাপী, সব বনি আদম পাপী। وخيرুল খাতাঈনা তাওয়াবুন, সবচেয়ে ভালো পাপি যে পাপ করার পর তওবা করে। সুবহানাল্লাহ। কিছু লোক কথা বলে, কোনো একদম ফেরেশতা গুনা নাই, ওই দেখেন একদম জিন্দাউলি, লজ্জা থাকা দরকার। আমাদের দেশের দলীয় কর্মীরা নেতার কথা যত মনোযোগ দিয়ে শুনে, পীরের মুরিদেরা পীরের কথা যত মনোযোগ দিয়ে শুনে, আল্লাহর বান্দারা মালিক আল্লাহর কথা অত মনোযোগ দিয়ে শুনে না, ঠিক নয় কি? এভাবে ওয়াজ যদি 1000 বছর চলে, আমার মন বলে বক্তাদের পকেট ভারী হওয়া ছাড়া সমাজের কোনো উন্নতি হবে এটা আমি বিশ্বাস করি না। আপনারা কি আমার সাথে একমত? এই ওয়াজ চলছেই, চলতেই থাকবে, সমাজে সুদ, সমাজে সুদ ঘুষ আগের থেকে কমছে, জানাবা বিচার, সন্ত্রাস মাস্তানি, চাঁদাবাজি, ইফতিজিং, তাই গাজা হিরোইন বাবা ইয়াবা সব আছে, তবে ন্যায় বিচার কিছু বাড়ছে, ন্যায় তো কমছে। সমাজের পরিবর্তন হবে না, সমাজের পরিবর্তন করার জন্য কোরআন লাগবে। আল্লাহ
কাবা আর কিছুদিন রাখা যাবে তো? না। কিছুদিন রাখা যাবে তো? না। আগামী কাল কি অন্তত ফজর পর্যন্ত? আমার ভাইয়েরা জান ভালো হওয়ার জন্য গুণ লাগবে কয়টা? সবাই বলুন কয়টা? প্রথম গুণ হলো আত্মাই গুণ। সবাই পড়ুন, আবার পড়ুন, আরেকবার বলুন, অপরাধ করার পর যারা তওবা করে ফেলে এই জান ভালো জাত না খারাপ জান? আমাদের পাপ আছে না নাই? আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়ালু আল্লাহ, তিনি এত বড় দয়ালু আল্লাহ, তিনি এত বড় দয়ালু আল্লাহ। নবুয়তের দরজা বন্ধ কিন্তু তওবার দরজা এখনো খোলা, ঠিক কি না? আমি আপনি জান্নাতি হতে চাই, নয়টা সিঁড়ি অতিক্রম করা লাগবে, নয়টা গেট অতিক্রম করা লাগবে। সর্বপ্রথম গেটের নাম হলো তওবা, সর্বপ্রথম গেটের নাম হলো তওবা। তুমি তওবার গেট দিয়ে ঢুকো, এরপরে গেট, এভাবে একটা দুইটা নয়টা গেট পার হওয়ার পর তোমার ভিতরে এমন গুণাগুণ তৈরি হবে, তোমার জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিবে। সর্বপ্রথম সিঁড়ির নাম হলো তওবা, সর্বপ্রথম সিঁড়ির নাম হলো তওবা। তুমি তওবা সিঁড়িতে পা রাখো, যখন অপরাধ হয়ে যাবে কোনো না কোনো কারণে সাথে সাথে তওবা করে ফেলবে। আমি আমার ভাষায় গুণাটাকে তুলনা করি ধুলাবালুর মতো, গুণা কিসের মতো? আরো জোরে বলুন, যে জায়গায় থাকেন সে জায়গায় ধুলাবালু লাগে কি লাগে না? যদি আপনি বিমান উঠেন সেখানেও বালু, ঠিক আছে কথা? গ্লাস ঘেরা ঘরের ভিতর যদি থাকেন সেখানেও বালু, নাক দিয়া ঢুকে, কান দিয়া ঢুকে, লাংসে আঘাত করে, গুণাগুলো এমন, গুণাগুলো শুধু ঘরে থাকলে নয়, এখন মসজিদের ভিতরে গেলেও হিন্দি রিংটোন, আরো আস্তে কম, বাউন্ন সনে সালাম বরকত জব্বর রফি জীবন দিয়েছিল বাংলার জন্য, যাতে করে বাংলার উপরে উর্দু প্রাধান্য লাভ করতে না পারে। কিন্তু এখন কয়েক বছরের ব্যবধানে, কয়েক যুগের ব্যবধানে বাংলার উপরে উর্দু নয়, এখন বাংলার উপরে বিজয় লাভ করেছে হিন্দি। আরো আস্তে কম, ঠিক নয় কি? এখন ছেলেরা বাংলা সিরিয়াল দেখে না? এখন কোন সিরিয়াল দেখে? এখন কিন্তু আর কেউ কথা বলে না। এখন যে বাংলা ধীরে ধীরে উঠে যাচ্ছে, বাংলা যে মানুষের মন থেকে হিন্দি গানগুলো আমাদেরকে উঠিয়ে দিচ্ছে, এখন আর কেউ কিছু বলে না। তার কারণ হলো বললে যে ও দেশ বেজার হবে, আমরা হলাম সুবিধাবাদ জিন্দাবাদ, নাকি জীবন দিয়েছে বাংলার জন্য, হিন্দির জন্য নয়। নিজে শহীদ হও, আরেকজনের জীবন দিছে এর থেকে তুমি জীবন দিলে না বেশি ভালো হবে, ঠিক নয় কি? রাজি আছো? রাজি আছো? রাজি থাকা যাবে তো ইনশাআল্লাহ। মরা তো লাগবেই একবার, ট্রাকের নিচে ফিস্ট হয়ে তো মানুষ মরে, কলেরা হয়ে তো মানুষ মরে, রোড অ্যাক্সিডেন্ট করে তো মানুষ মরে, জীবন দেওয়ার তৌফিক দান। আমার ভাইয়েরা সারা পৃথিবীর সব জায়গায় গুনা, গুনাগুলো শুধু কলব, শুধু আপনার লাংসে নয়, গুনাগুলো কলবে আঘাত করে। একটা গুণা যখন বান্দা করে সাদা কলবে একটা কালো দাগ পড়ে, আরেকটা গুণা করে আরেকটা কালো দাগ পড়ে, আরেকটা গুণা করে আরেকটা কালো দাগ পড়ে। এভাবে গুণার সংখ্যা যত বাড়ে কালো দাগের সংখ্যা তত কমে, কমে না বাড়ে। তিনি আমাদের এমন আল্লাহ,
তিনি আমাদের এমন দয়ালু আল্লাহ। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাইবু মিনাজ-জামবি কামা লা জামবা লাহু। কোন আল্লাহর বান্দা বান্দি যদি একবার খালেস নিয়তে তওবা করে, মন থেকে যদি তওবা নাসুয়া করে, সেমন নিষ্পাপ হয়ে যায় যেমন নিষ্পাপ সন্তান মায়ের গর্ভ থেকে খালাস হয়। আমার ভাইয়েরা, তওবা এমন এক মহা ঔষধ, গুনাহগারের চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, গুনাহগারের চোখের পানি এত স্পিরিট। পৃথিবীর গ্রাম অঞ্চলে আগুন লাগলে পরে পুকুরের পানি দিয়ে আগুন নিবায়, শহরে বন্ধুর আগুন লাগলে ফায়ার সার্ভিস দিয়ে আগুন নিবায়, জাহান্নামের আগুন নিবাবার জন্য কোনো পানি নাই, কোনো পানি নাই, কোনো পানি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন গুনাহগার রাতের অন্ধকারে অথবা দিনের আলোতে মসজিদে গিয়ে অথবা পৃথিবীর কোন পবিত্র জায়গায় গিয়ে যদি আল্লাহর কুদরতি পায় সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমার মত পাপী, আমার মত অপরাধী আর কেউ নাই, তওবা করছি, আর কোনদিন গুনাহ করব না। গুনাহগারের চোখের পানি এত স্প্রিট, এত স্প্রিট, এত ক্ষমতা, চোখ থেকে পানিগুলো গালে পড়ার সাথে সাথে জাহান্নাম হারাম। আমার ভাইয়ের, আপনার বিরুদ্ধে যদি দেশের সব থানায় মামলা হয়, এখন তো মামলা অনেক কম, সারা পৃথিবীতে এখন মুসলমানদের বিরুদ্ধে মামলা ঠিক নয়, আপনার বিরুদ্ধে যদি সব থানায় মামলা হয়, আপনি যদি সব মামলা বেকসুর খালাস হন, নিরপরাধ হিসাবে মুক্তি পান, একবার যে অপরাধীর খাতে আপনার নাম উঠেছিল, 1000 বছর পরে, 100 বছর পরে তালাশ করলেও, একবার যে রেকর্ডে আপনার নাম অপরাধীর খাতায় উঠেছিল, 100 বছর পরে তালাশ করলেও আপনার নাম অপরাধীর খাতায় পাওয়া যাবে। কিন্তু তিনি আমার এমন আল্লাহ, তিনি আমার এমন আল্লাহ, তিনি আমার এমন আল্লাহ, কোন অপরাধী প্রতিদিন 70 বারও যদি অপরাধ করে, 70 বারও যদি তওবা করে, আল্লাহ শুধু অপরাধগুলো ক্ষমা করেন না, অপরাধীর খাতা থেকে তার নাম তো ডিলাইট করে দেয়। ইচ্ছার দিয়ে বলুন আল্লাহ, আবার বলুন আল্লাহ, আরেকবার বলুন আল্লাহ। আমার ভাইয়েরা, তিনি এমন আল্লাহ, তাকে পাওয়ার জন্য কোনো মিডিয়ার প্রয়োজন নাই, কোনো মধ্যস্থতার প্রয়োজন নাই। গভীর রজনী থেকে ময়ূর যদি পীরকে ফোন দেয়, বেশি পাওয়ার সম্ভাবনা নাই, ঠিক করবে, যদি গভীর রজনীতে না তাকে ফোন দেয়, বেশি পাওয়ার সম্ভাবনা নাই। আমরা যারা বক্তা দিনে ফোন করলে আমাদেরকে পাওয়া যায় না, কিন্তু তিনি আমার এমন আল্লাহ, তিনি আমার এমন আল্লাহ, তিনি আমার এমন আল্লাহ, তিনি আমার এমন আল্লাহ। রাত 12টা বুঝি না, 1টা বুঝি না, পৃথিবীর যে কোনো প্রান্তে, সাগরের গভীর জলরাশির ভিতরে, পাহাড়ের উপরে, মঙ্গল গ্রহে গিয়ে, চাঁদে গিয়ে, পরে জঙ্গলে সুন্দর করে বৈরাগ্য জীবন যাপন করে, কোন গরিব মানুষ যদি একবার মন থেকে বলে আল্লাহ আমার আল্লাহ, একবার আল্লাহ ডাক শুনে, একবার নয়, দুইবার নয়, 70 বার জবাব দিয়ে জিজ্ঞেস করে, বান্দা কি চায়, বলে বলে আল্লাহু আকবার, আমার সকল গুনাহগার গোলামদেরকে ডেকে ডেকে বলে দিন, তারা যেন নিরাশ না হয়, হতাশ না হয়, তাদের গুনাহ যত বেশি হোক আমি আল্লাহ সব মাফ করে দেবো। আল্লাহ এখন আছে না নাই, সবে কদর এলে পরে। আমাদের দেশের মসজিদ গুলোতে একটি হাদিস
ভুল ব্যাখ্যা করা হয় প্রায়। বলা হয়ে থাকে সবে কদরের রজনীদের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া নিকটতম আকাশে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন কে আছো আমার কাছে গুনাহ ক্ষমা চাও, আমি গুনাহ ক্ষমা করে দেব। হাদিসটা আসলে এমন নয়, সহি হাদিস হলো শুধু শবে কদরে নয়, প্রতি রাতের শেষ অংশে, প্রতি রাতের শেষ অংশে মালিক দুনিয়ার আকাশে আসেন। দুনিয়া থেকে যে আকাশটা দেখা যায় সে আকাশে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন কে আছো আমার কাছে ক্ষমা চাও, কে আছে আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। গভীর রজনীতে প্রতি রাত আমার মালিক ডাকেন, এই ডাকে সাড়া দেওয়ার মতো লোকের সংখ্যা খুবই কম। ঠিক নয়, সাল্লামের জমানায় একজন মহিলা চেনা করেছিলেন, মনোযোগ আছে আপনাদের? জানার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি জানা করেছি আমাকে শাস্তি দে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার কথা শুনে চেহারা ডান দিকে ঘুরালেন। মহিলা আবার ডান দিকে সে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি জানা করেছি আমাকে শাস্তি দে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বাম দিকে চেহারা আবার ঘুরালেন। মহিলা আবার বাম দিকে গিয়ে বললেন রাসূলুল্লাহ, আমি জানা করেছি আমাকে শাস্তি দে। মহিলার বারবার এরকম কথা শুনে আল্লাহ নবী বার জবান মুবারক খুলে বললেন ও মহিলা, অপরাধ করেছ তুমি, শাস্তি তোমাকে পেতেই হবে। তুমি যে জানা করেছ, জানার কারণে তোমার পেটে কি সন্তান আছে? মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যে জানা করেছি এর কারণে এখন আমার পেটে অবৈধ সন্তান। এবার শ্রী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মহিলা, অপরাধ করেছো তুমি, শাস্তি তোমাকে পেতেই হবে, তবে তোমার গর্ভস্থিত যে সন্তান সে তো কোনো অপরাধ করে নাই, তোমার গর্ভস্থিত সন্তান পেটে রেখে তোমাকে শাস্তি দেওয়া যাবে না, তুমি বাড়ি চলে যাও। মহিলা বাড়ি চলে যাচ্ছিলেন, যাওয়ার সময় আল্লাহর কাছে মুখ ফাটা তোলাপ করে রোয়া জারি করলেন, বলে রব্বুল আলামিন জেনা যে আমি করেছি তুমি ছাড়া পৃথিবীর কেউ দেখে নাই, পৃথিবীর কোন আদালত আমার বিরুদ্ধে মামলা হওয়ার সম্ভাবনা ছিল না, কোন আদালতে কেউ আমার বিরুদ্ধে সাক্ষী হতো না। জেনার শাস্তি যে কত কঠিন আমি নিজে জানি, তুমি যে কত কঠিন শাস্তির কথা বলেছো কোরআন মজিদে, বিবাহিত মহিলা জেনা করলে পরে তার শাস্তি হলো খুব পরিমাণ গর্ত করে মাটির ভিতরে ঢুকানো হবে, চতুর্দিক থেকে পাথরে আঘাতে আঘাতে তার দেহ থেকে রক্ত মাংসগুলো বাতাসের সাথে উড়িয়ে দেওয়া হবে। রব্বুল আলামিন ওয়া মাদার আল্লাহ ওয়া মার আল্লাহ, এমন কঠিন শাস্তি তো আমি চাই মাথা থেকে নিতে গিয়েছিলাম শুধুমাত্র জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য। রব্বুল আলামিন মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি, এই সন্তান প্রসব হওয়ার আগে তুমি আমার কাছে মালাকুল মৌত পাঠাইও না। আল্লাহ কবুল। মহিলা বাড়ি চলে গেলেন, নির্ধারিত সময় সন্তান দুনিয়া আসলো, এই সদ্য নবজাতক সন্তান রক্তমাখা সন্তান মা কাপড় পেঁচিয়ে আল্লাহ নবীর কাছে নিয়ে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে আপনার কাছে এসেছিলাম, জানার শাস্তি নেওয়ার জন্য আপনি দেন নাই, বলেছেন সন্তান পেটে রেখে শাস্তি দেওয়া যাবে না, এই দেখুন আমি সন্তান প্রসব করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই দেখুন আমি সন্তান প্রসব করেছি, আমাকে বাল জানার শাস্তি দিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মহিলা, জানা করেছো তুমি, শাস্তি তোমাকে পেতেই হবে, তবে তোমার সদ্যপ্রসূত সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তোমার বুকের দুধে তার জন্য 2 বছরের হক দিয়েছে। সুবহানাল্লাহ, আমি রাহমাতুল লিল আলামিন নবী, আমি পারবো না এই নিরপরাধ সন্তানের হক নষ্ট করতে, যতদিন পর্যন্ত সে দুনিয়ার খাদ্য গ্রহণ না করবে আমি রাসূল তোমার উপরে জেনার শাস্তি প্রয়োগ করতে পারবো না।
তুমি বাড়ি চলে যাও। মহিলা বাড়ি চলে যাচ্ছিলেন, গত তারিখে যাওয়ার সময় যে পরিমাণ রোনা জারি করছিলেন, এবার তার থেকে অনেক অনেক বেশি আত্মঘাত করে বলেন, আল্লাহ এখনো তো 2 বছর অনেক লম্বা সময়, ততদিন বেঁচে থাকবো কোন সম্ভাবনা নাই, তোমার কাছে ফরিয়াদ করি মালিক, যেন শাস্তি দেওয়ার আগে তুমি আমার কাছে মালাকুল মৌত পাঠাইও না। মহিলা বাড়ি চলে গেলেন, একজন মা তার সন্তানকে যে পরিমাণ আদর সোহাগ করে লালন করে, এই মা তার থেকে অনেক অনেক বেশি আদর সোহাগ করা শুরু করলেন। এই মহিলা অধিক কেয়ারের কারণে, অধিক যত্নের কারণে একজন সন্তান যে বয়সে সাধারণত দুনিয়ার খাদ্য শুরু করার কথা, তার অনেক অনেক আগে খাদ্য শুরু করে দিয়েছে খাওয়া। কিছুদিন যাওয়ার পরে ওই মা, ওই মহিলা ওই সন্তানকে কোলে নিয়ে এক টুকরা রুটি হাতে দিয়ে আল্লাহ নবীর কাছে চলে আসলেন, আল্লাহু আকবার, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিগত দিনে বারবার 2 বার আপনার কাছে এসেছিলাম, জানার শাস্তি দেওয়ার জন্য আপনি দেন নাই, এই দেখুন, এই দেখুন আমার সন্তান, এই দেখুন আমার সন্তান, ও এখন আর আমার বুকের দুধের উপর নির্ভরশীল নয়, আমি মা মরে গেলেও সে বেঁচে থাকতে পারবে, দুধের অভাবে সে মরবে না, ইয়া রাসূলুল্লাহ, এই দেখুন সে রুটি খেতে পারে, আপনার সামনে ছিঁড়ে ছিঁড়ে রুটি খায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি জেলার শক্তিটা কত কঠিন, আমাকে বুক পর্যন্ত গর্ত করে ঢুকানো হবে, সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে পাথর মেরে মেরে আমার দেহ থেকে রক্ত বস্তুগুলো আলাদা করে দিবে, এই কঠিন শাস্তি তো আমি মাথা থেকে নিতে রাজি, আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এবার আমাকে বাড়ি যেতে বলেন না, আমি মরে গেলেও, আমি মা, আমি মা, আমি মা মরে গেলেও আমার সন্তানটা দুধের অভাবে মরবে না, খাদ্যের অভাবে মরবে না, এই দেখুন তার হাতে রুটি, সে নিজে খেতে পারে, রুটি ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে। মহিলার বারবার কাকুতি মিনতি দেখেন, আল্লাহ নবী আবার বাড়িতে যেতে বলতে পারলেন না, আমার ভাইয়েরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শাস্তি প্রয়োগের নির্দেশ দিলেন, সাহাবায়ে কেরাম শরীয়ত শাস্তি প্রয়োগ শুরু করলেন, পাথরের আঘাতে আঘাতে মহিলার দেহ থেকে গোস্ত রক্তগুলো ফিনকি দিয়ে বের হয়ে বাতাসের সাথে মিশে যাচ্ছিল। পাশে যান একজন সাহাবীর গায়ে ওই জানাকার মহিলার গায়ে রক্ত গিয়ে একটু লেগেছিল, মহিলার গায়ে রক্ত লাগার কারণে ওই সাহাবী একটু ভ্রূকুঞ্চিত করেছিলেন, চেহারাটা একটু মলিন করেছিলেন, ভাবটা এমন, একজন জেনাকার মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো, আল্লাহ নবীর নজর এড়ালো না, দূর থেকে তিনি লক্ষ্য করলেন, ওই সাহাবীকে মৃদু ধমক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমার সাহাবী, এই জানাকার মহিলার গায়ের রক্ত তোমার গায়ে লাগার কারণে তুমি ভ্রূকুঞ্চিত করেছো, মন খারাপ করেছো, কেন করেছো তুমি কি জানো, তুমি কি জানো, তুমি কি জানো, এই মহিলার তওবা আমার আল্লাহ কেমন ভাবে কবুল করেছে তুমি কি জানো, এই মহিলার তওবা আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে এই মহিলার তওবা সব মানুষের মাঝে বণ্টন করে দেওয়া যাবে। উচ্চার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত্তাইবুন আত্তাইবুন আত্তাইবুন, ও বান্দা জান্নাতে যেতে চাও তওবার দরজা দিয়ে ঢুকো, জান্নাতে যেতে চাও তওবার গেট দিয়ে ঢুকো, তওবা বিশাল গেট, বিশাল গেট। আমার ভাইয়েরা দেশে বর্তমানে বিবাহ সাথীতে মাহফিলে বিভিন্ন অনুষ্ঠান অনেক বড় ভাবের গেট করে, ব্রাহ্মণবাড়ি এলাকায় সিলেট এলাকায় এত বড় ভাবের গেট করে, অবাক হওয়ার মতো গেট, বিশাল বিশাল গেট। আপনাদের কাছে আমার প্রশ্ন, গেটটা যত বড়ই হোক 10,000 লোককে একসাথে ঢুকতে পারবে, কথা বলুন,
20 হাজার লোক কি একসাথে ঢুকতে পারবে? কিন্তু বিশাল এত বড় গেট, বর্তমান পৃথিবীর 700 কোটি মানুষ, 700 কোটি মানুষ একসাথে যদি তওবার দরজাতে ঢুকতে চায়, তওবার গেট দিয়ে ঢুকতে চায়, তওবার প্রথম সিঁড়ি যদি 700 কোটি মানুষ নয় 1400 কোটি মানুষ যদি একসাথে ঢুকতে চায়, এবং বিশাল গেট তওবার গেট একসাথে সব মানুষ ঢুকতে পারবে। চন্দ্রগঞ্জের তৌহিদি জনতা, ও আমার প্রিয় যুবকেরা, কত অপরাধ করেছি যৌবনকালে, আমার আপনার যৌবনকালের অপরাধের কথা কেউ জানে না, কত অপরাধ করেছি রাতের অন্ধকারে কেউ জানে না, গোপন গুণাগুলো যদি মালিক প্রকাশ করে দিতেন আমাদেরকে কেউ দাওয়াত দিত না, আমাদের গোপন গুণাগুলো যদি সমাজে প্রকাশ হয়ে যেত আমরা সমাজে জায়গা পেতাম না। তিনি আমার এমন আল্লাহ, তিনি আমাদের এমন আল্লাহ, আমাদের গোপন গুণাগুলো গোপন রেখে আমাদের ইজ্জতের ব্যালেন্স দিয়ে দিলেন, ভারসাম্যতা দিয়ে দিলেন, তিনি এমন আল্লাহ। শুধু একটা অপশন, শুধু একটা সুযোগ দিয়েছেন, কি বিশাল সুযোগ! ও বান্দা, সুযোগটা তুমি কাজে লাগাও, এই সুযোগটা তুমি কাজে লাগাও, এই সুযোগটা কাজে লাগিয়ে তওবার দরজা দিয়ে যদি তুমি ঢুকে যাও, তওবার গেট দিয়ে যদি তুমি ঢুকে যাও, তওবার প্রথম সিঁড়ি যদি তুমি পা রাখো, বাকি স্টেজ গুলো আমি আল্লাহ তওবার কারণে সব নির্ভুল ভাবে পার করে তোমাকে জান্নাতি করে দেব। এই পৃথিবীতে মানুষ মানুষকে ভালোবাসে, সব ভালোবাসার পিছনে স্বার্থ জড়িত, শুধু স্বার্থ, শুধু স্বার্থ। আপনারা কি একমত? বক্তার সাথে আয়োজকদের সম্পর্ক, তাও তো স্বার্থ আছে না? তাকে কম দিলে আগের মতো মহাব্বত আমরা করি না, ঠিক কিনা? জোরে বলেন। এবং একজন ভক্ত কি পাওয়া যাবে টাকাবিহীন ওয়াজ করে? টাকাবিহীন তো দূরের কথা, অগ্রিম না দিলে মেজাজ গরম। আমার ভাইরা, কত দুর্ব্যবহার করে আমরা টাকা নেই আয়োজকদের কাছ থেকে, কত মোটা অঙ্কের টাকা নেই, কত মোটা অঙ্কের টাকা নেই, বক্তাদের সাথে আয়োজকদের সম্পর্ক, টাকা টাকা শুধু টাকা, পীরের সাথে মুরিদের সম্পর্ক, তাও কিন্তু টাকা কেন্দ্র করে। আস্তে কম আমার ভাইরা, গত বছর গুরু দিছিলেন 70,000 টাকা দামের, এবছর আর্থিক অবস্থা একটু দুর্বল, এবার দিছেন 50,000 টাকা দামের, বিশ্বাস কি আগের মতো খুশি হবে? গত বছর মুসাফাতে দিয়েছিলেন 10,000, এবার আর্থিক অবস্থা আগের মতো ভালো নয়, এবার দিচ্ছেন 1,000, আগের মতো খুশি হবে? আমার ভাইয়েরা, দলের সাথে নেতার সম্পর্ক তাও স্বার্থের, পৃথিবীর সম্পর্ক গুলো অধিকাংশ স্বার্থকে কেন্দ্র করে, কিন্তু তিনি আমার এমন আল্লাহ, তিনি আমার এমন আল্লাহ, তিনি আমার এমন আল্লাহ, তিনি আমার এমন আল্লাহ, নিঃস্বার্থ ভাবে শুধু বান্দাদেরকে বানালেন, শুধু বান্দাদেরকে বানালেন, টাকা লাগে না, পয়সা লাগে না, শুধু চোখের পানি ছেড়ে দিলে আল্লাহ খুশি। যারা বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পৃথিবীতে কারো সাথে যদি আপনার 50 বছরের বন্ধুত্ব থাকে, মানুষের আছে আপনাদের 50 বছর তাকে জীবন দিয়ে ভালোবেসেছিলেন, 50 বছর পরে ওই বন্ধুর সাথে যদি একটু 19-20 হয়, 19-20 একটু 19-20 যদি হয়, আমাকে বললেন সমস্যা আমার ভাইয়েরা,
পৃথিবীতে কোন মানুষকে যদি আপনি জীবন দিয়ে ভালোবাসেন, 50 বছর তার সাথে বন্ধুত্বের সম্পর্ক, হঠাৎ 50 বছর পরে যদি 19-20 হয়ে যায়, একটু সুযোগ পেলে কিন্তু তিনি জাতা দেয়। জাতা বুঝেন? ঠিক আছে কথা। 50 বছরের বন্ধুত্ব ভুলে যায়, 50 বছর পরে সম্পর্কের অবনতি হলে সব ভুলে যায়, আপনার বিরুদ্ধে মামলা দেয়, আপনার বিরুদ্ধে সমালোচনা করে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা হয়, কিন্তু তিনি আমার এমন আল্লাহ, তিনি আমার এমন আল্লাহ, তিনি আমার এমন আল্লাহ। সারা জীবনও যদি আল্লাহর বিরোধিতা কেউ করে, সারা জীবনও যদি বিরোধিতা করে, শুধু তওবা করলে আল্লাহ এই সুযোগটা কাজে লাগাইয়া তাকে উলি বানায়া দেয়। আল্লাহু আকবার। যাদের সাথে আমরা সম্পর্ক রাখি, পীর বলেন, নেতা বলেন, বক্তা বলেন, দল বলেন, এগুলো সব স্বার্থপর, সব ঠিক নয় কি? একটু সুযোগ পেলেই একটু সুযোগ পেলে দুনিয়া থেকে বিদায় করে দেয়, সম্পর্ক স্বীকার করে। আপনার যত আন্তরিক বন্ধু হোক, সে আপনার সুযোগ খোঁজে কখন তাকে বিপদে ফেলা যায়, কখন তার বিরুদ্ধে মামলা দেওয়া যায়, কখন তাকে আপনার দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, কিছুক্ষণ পর দেখলেন একজন যুবক সাহাবি পাখির বাসা থেকে একটা ছোট্ট পাখি নিয়ে খেলছিলেন। আমরা তো ছোটবেলায় এরকম করতাম। রাসূল দেখলেন বাচ্চাটা আনার কারণে মা পাখিটা ওই যুবক সাহাবির উপরে বারবার ঝাঁপ দিচ্ছে বাচ্চাটা নেওয়ার জন্য। আল্লাহ নবী আর যুবক সাহাবিকে বললেন, ও আল্লাহর বান্দা, বাচ্চাটা ছেড়ে দাও। রাসূলের কথা অনুযায়ী ওই সাহাবী বাচ্চাটা ছেড়ে দিলেন। এবার ওই মা পাখিটা হারানো বাচ্চাকে কাছে পেয়ে ঠোঁট দিয়ে মুখ দিয়ে আদর করে, পাখা দিয়ে আদর করে। অসংখ্য সাহাবায়ে কেরাম দৃশ্যটা দেখছিলেন চতুর্দিকে দাঁড়িয়ে। আল্লাহ নবী এই মনোরম দৃশ্য দেখছিলেন। এবার যুবক সাহাবীকে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি যখন পাখির বাসা থেকে বাচ্চাটা নিয়ে এসেছিলে, আমি দূর থেকে দেখেছিলাম মা পাখিটা বারবার তোমার মাথার উপরে বারবার হানা দিচ্ছিল, তার কোন যা টুকরা বাচ্চাটা নেওয়ার জন্য। আমি যখন বললাম ছেড়ে দাও, তুমি যখন ছেড়ে দিয়েছো, আমি দেখেছি মা পাখিটা অসংখ্য সাহাবায়ে কেরামের ফাঁক ভেদ করে নিজের কলিজার সন্তানটা, কলিজার টুকরা সন্তানটাকে কাছে পেয়ে মুখ দিয়ে আদর করে, ঠোঁট দিয়ে আদর করে, পাখা দিয়ে আদর করে। বলো তো দেখি, হারানো বাচ্চাটাকে কাছে পেয়ে মা কি পরিমাণ খুশি হয়েছে। আল্লাহ, ওই যুবক সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, আমি পাখির ভাষা বুঝি না, তবে আমার মন বলে ওর আদরের দৃশ্য দেখে আমার মনে হয়েছে ওই পাখিটা জীবনে এর থেকে বেশি খুশি কোনোদিন হয় নাই। আল্লাহু আকবার। এবার উপস্থিত সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে আল্লাহর নবী বললেন, ও আমার সাথীরা, শুনো, কোন আল্লাহর বান্দা বান্দি সারা জীবন গুনাহ করে করে যদি জাহান্নামের কিনারে চলে যায়, কখনো যদি কোনো তাফসীর মাহফিলের কারণে, ইসলামী আন্দোলনের কারণে, কোনো ওয়াজ মাহফিলের কারণে,
কোন ভালো লোকের কারণে কোন না কোন কারণে যদি আবার সে জান্নাতের পথ থেকে জান্নাতের পথে ফিরে আসে, এই মা পাখিটা তার হারানো বাচ্চাকে কাছে পেয়ে যে পরিমাণ খুশি হয়েছে, আমার আল্লাহ ওই জাহান্নামী বান্দাটাকে কাছে পেয়ে তার থেকে অনেক অনেক বেশি খুশি হন। আল্লাহ নবী দুহাত প্রসারিত করে আছে, তার দাঁত ভাঙ্গা ইসলাম বিজয় করার দায়িত্ব তোমাদের হাতে, ঠিক নয় কি? কত সময় কাটাও মেয়ের পিছনে, বেগানা মেয়ের পিছনে কত সময় কাটাও মোবাইলে? তুমি যদি মনে করো তোমার এই মোবাইলের প্রেমালা, তুমি যদি মনে করো মেয়ের পিছনে সময় তোমার কোন জবাবদিহি করা লাগবে না, আমার কোন আপত্তি নাই। আর যদি তুমি বলো না এর জন্য জবাবদিহি করা লাগবে, তাহলে ফিরে আসো, ফিরে আসো ও যুবক, ফিরে আসো। এমন মিছিলে কেন যাব যে মিছিলে গেলে আমার আল্লাহর নাম বলা যায় না? এমন স্লোগান কেন দিবা যে স্লোগানে আমার আল্লাহু আকবার নাম বলা যায় না? আমার বাইরে এমন সমাবেশে কেন যাবা, এমন গানের অনুষ্ঠানে কেন যাবা, এমন নৃত্যের অনুষ্ঠানে কেন যাবা যে জায়গা গেলে তোমার চরিত্র ঠিক রাখা যায় না? যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, পাকিস্তানের জমিন যেদিন তামা হয়ে যাবে, সূর্যগুলো যেদিন মাথার উপরে এসে যাবে, সূর্যের সবগুলো মুখ যেদিন জমির দিকে দেওয়া হবে, সূর্যের প্রখরতা যেদিন 70 গুণ বাড়ানো হবে, সারা পৃথিবীর মানুষগুলো উলঙ্গ হয়ে 50,000 বছর যেদিন দাঁড়িয়ে থাকবে, সারা পৃথিবীর সব মানুষগুলো পানি পানি বলে যেদিন চিৎকার করবে, সূর্যের প্রখরতা মাথার মগজগুলো গলে গলে জমিনে পড়ে যাবে, সূর্যের প্রখরতা মানুষগুলো ঘামের ভিতর একবার ডুববে, আবার সূর্যের প্রখরতা মানুষগুলো ঘামের ভিতর থেকে বেশি উঠবে, নবী রাসূলুল্লাহ পর্যন্ত নাফসি নাফসি বলে যেদিন চিৎকার করবে, আর সে আজিম ছাড়া পুরো হাসর ময়দানে বিকল্প কোন ছায়া পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে সাত শ্রেণীর মানুষকে আসে নিচে জায়গা দিবে, আরো আসতে কম সর্বপ্রথম হল ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন নয় বিচারক, ওই চেয়ারম্যান ওই মেম্বার যে চেয়ারম্যান তার ইউপি পরিষদের ভিতরে ইনসাফ পূর্ণ বিচার কায়েম করে, জালেমের পক্ষে থাকে না, মজলুমের পক্ষে থাকে, ঘুষের বিনিময়ে দরবার করে না, ওই মেম্বার, ওই মেম্বার কে আল্লাহ স্বীকৃতি যে টাকা দিবে প্রথমে, যে মেম্বার তার ওয়ার্ডের ভিতরে ইনসাফ পূর্ণ বিচার কায়েম করে, এই চেয়ারম্যান এই মেম্বার এই দরবার কে রব্বুল আলামিন আলে বলামা পীর মাসায় মুফতি মুহাদ্দিসের আগে সর্বপ্রথম এই চেয়ারম্যান মেম্বার কে আসে নিতে জায়গা দিবে। দুই নম্বর হলো ওয়াসাবুন ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে, ও যুবক মনোযোগ দিয়ে শুনে এবং নবীর কথা, যে নবীর জীবনে কখনো ভুল ক্রমে মিথ্যা কথা বলে নাই, আল্লাহ ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে, যে যুবক তার যৌবন কালে আল্লাহর পথে কাটায়, আজান হলে পরে স্টার জলসা যায় না, জিম আল্লাহ যায় না, আজান হওয়ার পরে মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়,
সেই যুবক তার যৌবন কালে নারায় তাকদিস স্মরণ দেয়, ও যুবক তুমি লক্ষ্য করে দেখো, ইহুদিরা আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস দখল করেছে, ওরা প্রতিদিন পাখির মতো গুলি করে অসংখ্য মানুষকে মারে, ওদের গুলির মোকাবেলায় জামা খুলে উদান গায়ে বুক পেতে যারা দাঁড়ায়, রাজপথে যারা দাঁড়ায়, গুলির মোকাবেলা যারা দাঁড়ায়, তারা তোমার মতো যুবক, তোমার মতো যুবক, তোমার মতো যুবক ঠিক কিনা? সারা পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টানেরা ইহুদিদের গোল ডুজারে নিচে নিচে বাংলার জমিনে দিন কায়েমের জন্য যদি জীবন দেওয়া লাগে, জীবন কি দেওয়া যাবে? মাটির নিচে যে ইটগুলো গেল ওদের কপালে তো খারাপ, ওদের উপরে টাইলস মোজাইক হওয়া তো দূরের কথা, প্লাস্টার হয় না, ঠিক নয় কি? ওই ইটগুলো কেউ দেখে না, ওগুলো চলে গেল, ওগুলোর উপরে বল বিশাল অট্টালিকা হয়, টাইলস হয়, মোজাইক হয়, তাসুরুন নাজিরিন দর্শক নন্দিত টাইলস মোজাইক কলাবিন্দি হয়। আমার ভাইরা, নিচে যদি ইটগুলো না যেত এত সুন্দর বিল্ডিং কি হতো? কিছু যুবক, কিছু যুবক, কিছু আল্লাহ বান্দা, কিছু একমাত্র দ্বীনের কর্মী, এভাবে যদি ফাউন্ডেশনে ইট হয়, শহীদ হয়, ওদের রক্তের উপরে ইসলামের বিজয় পতাকা উড়ে সকলকে আল্লাহ হওয়ার প্রফিক আলোচনা চলছে, ভালো যান হওয়ার জন্য গুণ লাগবে কয়টা? কষ্ট যান কয়টা গুণ লাগবে? সর্বপ্রথম গুণ হলো বলুন আত্মাই গুণ, সবাই বলুন আত্মাই গুণ, আবার বলুন আত্মাই গুণ,
দরজা দিয়ে ঢুকবো, এই গেট দিয়ে ঢুকবো, যখন অপরাধ হয়ে যাবে সাথে সাথে তওবা করে ফেলবো। আল্লাহু আকবার। এই পৃথিবীতে আপনার যত আপনজন হোক না কেন, বারবার কিছু চাইলে তিনি বিরক্ত হন, তিনি আমার এমন আল্লাহ, তিনি আমার এমন আল্লাহ, তার কাছে না চাইলে তিনি বিরক্ত হন। আল্লাহু আকবার। আর হামেশা দেনে কি তু তৈয়ার হয়, আর হামেশা দেনে কি তু তৈয়ার হয়, জো না মাঙ্গে উসসে তু বেজার হয়, জো না মাঙ্গে উসসে তু বেজার হয়, সব সময় দেওয়ার জন্য যিনি প্রস্তুত, তার কাছে না চাইলে যিনি বেদার হন, তিনি আমার আল্লাহ, তিনি আমার আল্লাহ। সবাই বলেন আল্লাহ আল্লাহ। দিন লাগবে কয়টা, গেল কয়টা, আর আছে কয়টা। দ্বিতীয় গুণ হলো আল আবিদুন, সবাই বলুন আবার বলুন আবার বলুন। এ পর্যন্ত গুণ পড়লাম কয়টা, এক দুই, একটা তো জবানে করে নেই, সবাই বলুন আত্তাইবুন আল্লাহ আবিদুন, আবার বলুন আত্তাইবুন আল্লাহ আবিদুন। কয়টা গেল, এক, তাইবুন, আওয়াজ দিয়ে বলো, দুই, আবার বলো, এবার একসাথে বলো, তুমি তওবার প্রধান গেট দিয়ে তুমি ঢুকেছ জান্নাতে যাওয়ার জন্য, তওবার গেট দিয়ে তুমি ঢুকেছ, তওবার সিঁড়িতে তুমি পা রেখেছ। এবার যে দ্বিতীয় গুণটা তোমার লাগবে সেটা হলো আল আবিদুন, তুমি সব সময় গোলামি করবা কার, আজকে এই মাহফিলে যিনি প্রধান অতিথি, এ জনপদের কৃতি সন্তান, গণমানুষের প্রিয় মানুষ, জননন্দিত নেতা, তার নাম আলায়ারপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আনিস রহমান সাহেব উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় গত বছর আপনি এসে গেছেন, আমার আলোচনা, শুধু বেছে বেছে না, সব সময়, আর আমরা মালিক না গোলাম, আরো জোরে বলুন মালিক আমাদের নাই, কয়জন ইনাম মানে যারা সব সময় আবাদত করে কার, এখন সমাজের অবস্থা হলো আমরা এখন সুবিধাবাদ জিন্দাবাদ, মাঝে মাঝে নামাজ পড়ি কিন্তু নামাজ অনুযায়ী বাকি জীবন চালাই না। আমার ভাইরা, আপনাদেরকে একটা কথা আমি উদাহরণ দিয়ে বলি, বিরক্ত হবেন না, 24 ঘন্টার ভিতরে নামাজ পড়তে 5 ওয়াক্ত বরজ 1 ঘন্টা লাগে, ঠিক না? আপনি কি 1 ঘন্টায় আল্লাহর গোলাপ না 24 ঘন্টা আল্লাহর গোলাপ? আমাদের দেশের সিংহভাগ লোক এই কথাটা বুঝেই না, এমনকি আল্লাহ মাফ করুক বেয়াদবি নিবেন না, অনেক আলেমও বুঝি না, নামাজ টামাজ পড়ে হস্ত সরছে বালু। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, এখানে যারা বিবাহিত আছেন, বিবাহিত সংখ্যা কম না, মনোযোগ আছে আপনাদের, আমার সময় শেষ পর্যন্ত করে উঠে, এটা আমার সময় শেষ,
আমি শুধু এই কথাটা বলে শেষ করছি। আপনাদের যাদের স্ত্রী আছে, আপনার স্ত্রী আপনার বাড়িতে আসার পরে আপনার সাথে তার অনেক দিকের সম্পর্ক, আপনার স্ত্রী খুব সুন্দরী, রূপসী, সরসী, যুবতী, সে আপনার টাকার খুব আমানত দাস, এক টাকাও আপনার অবসরে খরচ করে না, আপনার সন্তানাদের ব্যাপারে সে খুব সচেতন, ভালো মানের দায়িত্বশীল, আপনার ব্যাপারে সে খুব বেশি ভালোবাসা রাখে, আপনি প্রতিদিন যত সময় অফিসে যেতে পারেন আপনার ঘর দরজা সে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, আপনার মা বাবার সাথে সে হক আদায় করে, আপনার আত্মীয় স্বজন আসতে পরে সে মেহমানদারি করে, এ জাতীয় হাজার গুণে ভরা এই জাতীয় মেয়েকে একসাথে এত গুণে পাওয়া কি সহজ না কঠিন? এরপরে পাইলেন চব্বিশ ঘন্টার ভিতরে তেইশ ঘন্টা পঞ্চাশ মিনিট আপনার আনুগত্য ছাড়া সে অন্যদিকে যায় না, কিন্তু প্রতিদিন দশ মিনিট সে পর পুরুষের সাথে ফোনে একান্তে কথা বলে। মনোযোগ আছে আপনাদের? কয় মিনিট? কয় মিনিট? এবার বলুন তো বিবাহিত যারা, অবিবাহিত তোর জবাব দেওয়ার সুযোগ নেই, বিবাহিত যারা এবার বলুন তো দেখি, এত গুণে গুণী হওয়ার পরেও তেইশ ঘন্টা পঞ্চাশ মিনিট আপনার একান্ত বাধ্যগত থাকার পরেও দশ মিনিট আপনার চরম শত্রুর সাথে একান্তে ফোনে কথা বলার কারণে আপনার ভালোবাসা সে কতটুকু পাবে? কথা বলুন, কতটুকু পাবে? বাকি গুণগুলোকে এখন গুণে গুণ আছে না, দোষ হয়ে গেছে সব, সবগুলো কি হয়ে গেছে? আমার ভাইয়েরা বাকিগুলো এতক্ষণ যা বললাম এখন এগুলো গুণ না দোষ? কথা বলুন, এখন আপনার এই স্ত্রীর এই সমস্ত বিষয় নিয়ে দরবার হলো, বলুন তো দেখি কোন দরবারে কি মেয়েটার পক্ষে রায় দিবে? সবাই বলবে না তোমার এই অপরাধটা এত মারাত্মক অপরাধ যে অপরাধের কারণে এই বাড়িতে থাকার অধিকার তোমার, ঠিক আছে কথা? বলুন তো দেখি এই বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার জন্য সে দোষ করছে কয়টা? চব্বিশ ঘন্টার ভিতরে কয় মিনিট? কথা বলেন কয় মিনিট? এইটুকু কি বুঝে আসছে আপনাদের? এই কথাটাকে বুঝা খুব কঠিন না সহজ? সভাপতি সাহেব চেহারা সুন্দর না? সুন্দর না? টাকাওয়ালা, পয়সাওয়ালা, লেবাস পোশাক পাঞ্জাবি শুভ আমার টা থেকে দুর্গম দাঁড়িয়ে সুন্দর মাথায়, ঠিক আছে কথা? রমজানের রোজা রাখে, প্রতি বছর হজ করে, এতেকাফে বসে, ঢিলা কুলু কেসরা কাওয়াবিন তাস তাহাজ্জুদ কোন নামাজ দেয় না, করে না কো ঢুসঠা, মানে না কো, ঠিক আছে কথা? এখন আপনারা কি মনে করবেন আল্লাহর উলি ঠিক না কি? আমি কি কথা বুঝতে পারলাম? কিন্তু যখন আমি কোরআন শরীফের আয়াত পড়লো সারে কো সারে কত ফাত্তা ওয়াইদিয়া হুমা জাযাম বিমা কাসাবা, আল্লাহ পাক বলেছে চোর এবং চুরি হাত কেটে দাও, উনি বলুন না এটা বড় বড় আইন, এটা চলে না। এবার বলুন তো আল্লাহ বন্ধু না আল্লাহ শত্রু? ইমান আছে না বেঈমান? এই লোকটা বেঈমান বলে আমি তোমার কি উদাহরণ দিচ্ছি? তাহলে দাঁড়িয়ে থাকার পরেও, চুপি থাকার পরেও, মাহফিলের সভাপতি হওয়ার পরেও বেঈমান? কেন? কয়টা মন্তব্য করছে? কয়টা? কয়টা? আপনার স্ত্রী হাজারো গুণে ভরা, দশ মিনিট আপনার বিরুদ্ধে সময় দেওয়ার কারণে সে যেভাবে আপনার বাড়িতে আপনার মনে জায়গা থাকার কোনো সুযোগ নাই, আল্লাহর বিরুদ্ধে একটা তীব্র করার কারণে আল্লাহর জান্নাতে যাওয়ার কোন অধিকার নাই, ঠিক আছে কথা?
এই কথাটা যতদিন না বুঝবেন ততদিন আসলে কোনটার আমল কয়, কোনটার দরবেশ কয়, কোনটার অলি কয় বুঝার কোন সুযোগ নাই। ঠিক আছে কথা? চেয়ারম্যান সাহেব কয় বছর চেয়ারম্যান? এই প্রথম জোয়ার মানুষ একজন করবি এর পালন করবি। ঠিক আছে কথা? প্রতিদিন চেয়ারম্যান সাহেব আসে, চেয়ারম্যান সাহেব আপনার তো লোক হয়। ঠিক আছে কথা? প্রতিদিন সকালে সন্ধ্যায় দুপুরে রাত্রে বেলায় কাজে চেয়ারম্যান সাহেব আপনি খুব ভালো ফোন করে মিস কল দেয়, মিষ্টি খাওয়ায়, দুধি খাওয়ায়। হ্যাঁ, পাঁচ বছর পরে চেয়ারম্যান সাহেব বড় খাওয়াইছে, এতে চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে যায় আরো জন্য ভোট দিস। এরকম আছে না? এবার কনসার্ট দেখি একটা চেয়ারম্যানের কর্মী না আপন জন না শত্রু কথা বলে। এই পাঁচ বছর যে চেয়ারম্যান হাওয়া দিল এটিকে লোক কথা বলেন, পাঁচ সপ্ত নামাজ পড়েন, আল্লাহকে সিজদা দেন, আল্লাহু আকবার বলেন, বহু নামাজ গেছে, নামাজ শেষে যখন দোকানদারি করে সুদের কারবার করে। তাহলে এতে যে পাঁচ বছর চেয়ারম্যান করলে আমি খুব ভালো এমন হাওয়া দিল নির্বাচনের সময় আসলে সিল মারল এতর অবস্থা যেরকম ওই সুদ খাইন না পাঁচ সপ্ত নামাজ হলে একজন ফেরেশতা আসে কই তাই দিত। কথা বলেন না, আমি কি কথা বুঝতে পারছি আপনাদের? আবেদন শুধু নামাজ ইবাদত নয়, রোজা ইবাদত নয়, চব্বিশ ঘন্টা গুলন করা লাগবে কার? আমার জীবনের যত দিক আছে, আমার অর্থনীতি, সমাজ নীতি, ব্যবসা নীতি, পারিবারিক নীতি, সংগ্রাম নীতি, মিছিল নীতি, সবটাতে আমি গোলাম হব কার? আপনি যখন মিছিলে যাবেন, সমাবেশে যাবেন, দুই ঘন্টা সময় দিলেন, যদি মনে করেন এই সময়টা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না, তাহলে মিছিলে গিয়া যা ইচ্ছা তা কর। আর যদি মনে করেন না এই দুই ঘন্টার জন্য জবাব দেওয়া লাগবে, তাহলে মিছিলে গিয়া এমন কথা বলা যাবে না যেটা আল্লাহর বিরুদ্ধে যা। ঠিক আছে কথা? গুণ লাগবে কয়টা? কয়টা? গুণ লাগবে কয়টা? সর্বপ্রথম আল্লাহ যে ভাষায় বলেছেন এভাবে বলুন, দুই এবার তোমাকে একসাথে বলুন, তুমি তওবার দরজা দিয়া ঢুকো, তওবার প্রধান গেট দিয়া তুমি ঢুকো, এরপরে দ্বিতীয় গেট হলো আল্লাহ আবিদুন, তুমি চব্বিশ ঘন্টা আল্লাহর গোলামি করো। ঠিক আছে কথা? প্রথম গেটের নাম, এরপর গেটের নাম। ঠিক আছে কথা? এবার দ্বিতীয় গেটে যাওয়ার পরে চব্বিশ ঘন্টা তুমি আবাদত করতে গিয়া ত্রুটি হয়ে গেল, বিচ্যুতি হয়ে গেল, আবার প্রথম গেট দিয়া ঢুকো। আল্লাহ আল্লাহের কথাটা কত সাইন্টিফিক, কত বিজ্ঞান সম্মত। প্রধান গেটটা দিলেন তওবা, প্রধান গেটটা দিলেন তওবা, প্রধান গেটটা দিলেন তওবা, বাকি আটটা গেট পার হতে গিয়ে, সিঁড়ি পার হতে গিয়ে কখনো যদি ত্রুটি হয়ে যায়, বিচ্যুতি হয়ে যায়, আমি প্রধান গেটটা দিয়েছি তওবা, তুমি আবার তওবার দরজা দিয়ে ঢুকো, আবার তওবার গেট দিয়ে ঢুকো, আবার তওবার সিঁড়িতে পা দাও, তোমার সব গুনাহগুলো মাফ হয়ে জান্নাতি হয়ে যাবা। আমি কি বুঝতে পারছি আপনাদেরকে? তাহলে গোলামি শুধু নামাজে? চব্বিশ ঘন্টা গোলামি করতে রাজি আছে? সবাই রাজি আছে? জীবন চলে যেতে পারে, আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না। জীবন চলে যেতে পারে, নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না। জীবন চলে যেতে পারে, কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে কথা বুঝতে পারছি? এই পুরা জীবনটা দিলেন কে? আরো যদি বলেন, আমার বয়স পঞ্চাশ ষাট, আমার বয়স তেতাল্লিশ, আপনার বয়স আটত্রিশ, একেবারে জোয়ান। এখন এই আটত্রিশ বছর পুরাটা পুরাটার মালিক কে? আমি আশ্চর্য, তেতাল্লিশ বছর পুরাটার মালিক কে? আসল এইভাবে বুঝে শুনে নিজের জান, নিজের মান, সবটা যদি
যদি আল্লাহর পথে খরচ করা যায়, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও বান্দা, আমি তো জান্নাত ফেরেশতার জন্য বানাই নাই, তোমার জন্য বানিয়েছি, তুমি তওবা করো, যে ঢুকো ওই স্টেজগুলো পার হও, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। সর্বশেষ আপনাদের কাছে একটা প্রতিশ্রুতি দিতে চাই, ইমান বলো না জান বলো, ইমান কথা বলে আমাদের দেশে কত ভুল কথা প্রচলিত, জান বাঁচানো ফরজ, আর জান বাঁচানো ফরজ বা ইমান বাঁচানো ফরজ, ঠিক আছে কথা। জান বাঁচাতে গিয়ে যদি ইমান দিয়ে দিই পাঁচ কাফের, আর ইমান বাঁচাতে গিয়ে জান দিয়ে দিলাম, ঠিক আছে কথা। আমি আমার ইমানের ব্যাপার আপোষ করবো না, কিন্তু হাত তুলে দেখা যতটুকু স্বাস্থ্য কণ্ঠ আমার দরকার আল্লাহ যেন তার গোলাম তাকে দান করে। আজকের প্রধান অতিথি এই ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান অসুস্থ, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন, জনগণের খেদমত আন্তরিকতার সাথে করার তৌফিক দেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার কথা ব্যক্তিগত ভাবে কেউ দুঃখ পেয়ে থাকলে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। প্রধান মেহমান চলে আসছেন, এর আগে ইসলামী সঙ্গীত চলবে। সকলকে ধন্যবাদ জানিয়ে প্রধান মেহমানের আলোচনা শুনার আহ্বান জানিয়ে শেষ করছি। হাজা মা ইন্দি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি ওয়া তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উরীদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।